এখনই আমাদের মহাদেব আকবর বিমল অজয় দীপক রহমান অসীম, এরপর বরণ করণ হবে গুরুগ্রাম ফুটবল অ্যাসোসিয়েশনের সমস্ত খেলোয়াড়কে, তাদের নাম ঘোষণা করছে। আশিস করণ গোলকিপার অধিনায়ক, যদু পাত্র, চিন্ময় সাহু, সুশান্ত মণ্ডল, আপনারা হাত তুলে দর্শকদের একটু পরিচিতি দিন যাদের নাম ঘোষণা করা হচ্ছে। রাখাল মির্জা, চন্দন মহেশ, গৌতম বেরা, অমিতাভ সাধরা, প্রজাপতি পাড়ই, অনিমেষ গুছাই, কৃষ্ণকান্ত ভুঁইয়া, চঞ্চল মণ্ডল, দয়াল দাস, এরপর শান্তির প্রতীক শ্বেত কপট ছেড়ে উদ্বোধন করছেন সম্মানীয় অশ্বিনী কুমার সাদরা মহাশয়। শান্তির প্রতীক, শান্তির দূত, শ্বেত কপট, হাততালি দিয়ে সবাই অভিনন্দন জানাচ্ছেন। এরপরে ফুটবলে কি করে খেলার শুভ সূচনা করবেন সম্মানীয় নান্টু প্রধান মহাশয়। এরপর বলে কিক দিয়ে শুভ উদ্বোধন করবেন মাননীয় অমিত মজুমদার মহাশয়। শুভ সূচনা করছেন সম্মানীয় নান্টু প্রধান মহাশয়। বলটি বলে যেন ঢুকে সেইভাবে চিঠি নিতে হবে, কিন্তু দর্শকরা হাততালি দিয়ে অভিনন্দন জানালেন। আজকের খেলাটি পরিচালনা করবেন মাননীয় অমিত মজুমদার মহাশয়। মাঠের মধ্যে তাদের এনে দিতে হবে মাঠের সামনে, যে সমস্ত দর্শক মণ্ডলী মূল মঞ্চের সামনে রয়েছেন তাদের কাছে অনুরোধ করবো আপনারা একটু বসে পড়ুন। পেছনে আমাদের সিভিক পুলিশ ওনারা রয়েছেন, ভিলেজ পুলিশ ওনারা রয়েছেন, তাই আপনাদের একটু বসে পড়তে হবে। খেলাটি শুভ সূচনা হচ্ছে, তাই সমস্ত দর্শক মণ্ডলীকে মাঠটি ছেড়ে আসার জন্য অনুরোধ করব। আপনারা মাঠ আজকে যেহেতু দল অংশগ্রহণ করছেন উদ্বোধন ম্যাচে, গুরুগ্রাম ফুটবল অ্যাসোসিয়েশন ভার্সাস রাধামানপুর জাতীয় কাপ, দুটো দলের খেলোয়াড়রা মাঠের মধ্যে রয়েছেন। খেলাটি শুরুর আগে তাই এলাকার সমস্ত দর্শক মণ্ডলীদের কাছে পশ্চিমবঙ্গ দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি, খেলাটি ওই আনন্দকে মাঠের মধ্যে কেউ আনবেন না, তাই আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। খেলাটি
ব্রহ্মজ্ঞান সম্রাট। খেলার আগে জানিয়ে দিই, এই টুর্নামেন্টের প্রথম পুরস্কার রয়েছে স্বর্গীয় নারায়ণ চন্দ্র প্রধান স্মৃতি ট্রফি নবদ্বীপের একটা এবং একটি সংশ্লিষ্ট ট্রফি। দ্বিতীয় পুরস্কার রয়েছে স্বর্গীয় মোহাম্মদ চন্দ্র প্রধান স্মৃতি ট্রফি দাদা হরে কৃষ্ণ ভেরা নবদ্বীপের একটা এবং সংশ্লিষ্ট ট্রফি। প্রত্যেক ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার সত্যজিৎ সরকার। আজকে এই টুর্নামেন্টে যতগুলি বল লাগবে সেই বলগুলি দান করেছেন সম্মানীয় অজিত কুমার জানা মহাশয়। আপনি মঞ্চে এসে আসন গ্রহণ করুন। আজকের যে বাজিগুলি আপনারা শুভ উদ্বোধন।